Salute to all the patriots who sacrificed their lives for our freedom. Now we Indians are on all over the globe. We celebrate this day by flag hoisting, patriotic songs, Indian food. Let's take my effort on this day abroad. তাহলে চলো তোমাদের দেখিয়ে ফেলি ট্রাইকালারের মুস বানাতে কি কি লাগছে। আমি ট্রাইকালারের মুস বানানোর জন্য তিনটে অর্গানিক জিনিস নিয়েছি। সেটা হলো একটা অরেঞ্জের জন্য অরেঞ্জ মানে কমলা লেবু, আর গ্রিন কালারটা আনার জন্য আমি নিয়েছি কিউই ফল। কিউই ফলটা আমি সাথে অ্যাড করব, আর তার সাথে রয়েছে কলা। এই কলাটা হোয়াইটের জন্য, আর মেইন মুসটা তো তৈরি হবে ক্রিম দিয়ে। তো তারপর চলো আমি ধাপে ধাপে তোমাদের দেখাচ্ছি যে কিভাবে প্রসেসটা আমি ফলো করব। কমলা লেবুগুলো আমি এই ছোট্ট মিক্সিটার মধ্যে দিয়ে দিচ্ছি, এটা ক্রাশ হবে, তার ফলে তারপর থেকে আমি জুসটা বার করে নিতে পারব। নেক্সট নিয়ে নিচ্ছি কিউই ফ্রুটগুলো। এই কিউই ফ্রুটগুলো আমি এখানে স্ম্যাশ করব, যে একদম স্মুদির মতো বানিয়ে নেব। প্রত্যেকটা মুসের মধ্যেই যাতে একটা ফলের ফ্লেভার থাকে সেইটা আনার চেষ্টা করছি। নেক্সট এবার দিচ্ছি কলা, এটা হলো হোয়াইট কালারের জন্য। কলার একটা স্মুদি বানিয়ে নেব। আমার সবগুলোই স্মুদি বানানো হয়ে গেছে। ফ্রুটসগুলোর জুস বা স্মুদিকে আমি এক জায়গায় করে নিয়েছি। এইবার আমার কাজ হচ্ছে যে আমি ওই জুসগুলো থেকে স্ট্রেন করে ওর পিওর জুসটাকে বার করব। তিনটে জুস আমার রেডি, কমলা লেবুর জুস, তারপরে কিউই ফলের জুস, আর তার সাথে রয়েছে কলা। কলার কালারটা আমার একটু ব্ল্যাক হয়ে গেছে, তাই জন্য আমি খুব বেশি অ্যাড করব না এটা। এইবার আমি অ্যাড করব আমার ফ্রেশ অর্গ্যানিক জিনিস, করা হয়ে গেছে। এইবার একটু কালার না দিলে অরেঞ্জ কালার তো আসে না। এটা আমার জেল কালার, কোনো পাউডার কালার নয়। এবার এসে গেছি আমি কিউই ফলের জুস নিয়ে। একইভাবে সেমভাবে আমি কিউই রসের যে পাত্রটার মধ্যে কিউই রস নিয়েছি এটা আমি অ্যাড করব, কিন্তু সেম ব্যাপার যে আমি খুব বেশি অ্যাড করব না, কারণ খুব বেশি অ্যাড করলে দেখতেই পাচ্ছ যে এটা তরল হয়ে যাচ্ছে। নেক্সট প্রসেস স্টার্ট। এটা আমার কলার পিউরি, ব্যানানা পিউরি। আমি এই পেস্ট্রি ব্যাগটাকে এইভাবে ভরে নিয়েছি। এটা একটা পেস্ট্রি ব্যাগ, যে ক্রিমগুলো আমি বানিয়েছিলাম সেই তার মধ্যে গ্রিন ক্রিমটা আমি সবার নিচে দেব। আমি একটা গ্লাসে ফিল আপ করবো, তার জন্য এই ক্রিমটা আমি এভাবে ভরে নিয়েছি। তো প্রথম কাজ হলো ভরে নেওয়ার পর এখানে একটা নজল রয়েছে, এই নজলটা আমি ইউজ করছি, তো সেটা দেখা যাচ্ছে না যদিও হয়তো। এবার আমি এর মুখটাকে, এই যে নজলটাকে বাদ দিয়ে বাকি অংশটায় আমি মুখটাকে এভাবে কেটে নেব। মুখটা কেটে নিলাম। এই দুটো গ্লাস আমার একদম মোটামুটি আমি সেট করে নেব,
একদম মোটামুটি একদম সমানভাবে লেয়ার হয়ে গেছে। এইভাবে আমি করব কি, এইটাকে এবার ঠান্ডা করব, কারণ ঠান্ডা না হলে এটা জমবে না। ডিমটাকে জমিয়ে নিয়ে নেক্সট আমি আরেকটা লেয়ার তৈরি করব। এইভাবে পরপর তিনটে লেয়ার আমি এইভাবে বানিয়ে যাব। দেখতে পাচ্ছ আমার এই দুটো সবুজ রঙের মুস অলরেডি জমে গেছে। আমি এটা ফ্রিজে জমে কন্ডেন্স করে নিয়েছি, এটা একদমই জমে গেছে। আমি এটাকে বের করে এনেছি। এইবার নেক্সট আমি অ্যাড করব এই যে সাদা রঙের, আমি কলা দিয়ে আমি যে ক্রিমটা বানিয়েছিলাম সেই সাদা রঙের এইটা আমি এবার এই দুটো গ্লাসের উপরে দেবো। দিয়ে দুটো গ্লাসের মধ্যে এটাকে অ্যাড করে আবার সেম একইভাবে আমি এটাকে জমাট করব। এইবার আমার নেক্সট এবং লাস্ট কাজ হচ্ছে আমি যে অরেঞ্জ কালারের যে ক্রিমটা বানিয়েছিলাম অরেঞ্জ ফ্লেভার্ড, সেই ক্রিমটা এবার এর মধ্যে আমি দিয়ে দেব। দিয়ে লাস্ট লেয়ারিংটা আমি তৈরি করব। কিছু জিনিস নিয়ে হাজির হয়ে গেছি, বেশ কিছু ইনগ্রেডিয়েন্টস আমার সামনে রাখা আছে দেখতেই পাচ্ছ। আর আজকে একটা অন্যরকমের জিনিস বানাতে চলেছি। তোমরা এতক্ষণ দেখতে পাচ্ছিলে আমি সারা সকালটা কাটিয়েছি মুস তৈরি করতে, তো দেখেছো সেটা যে আমি তৈরি করেছি এবং সেটা সেই জন্য সকাল সকাল সেটা রেডি করে আমি কমপ্লিট করে ফেলেছি। এবার একটা অন্য প্রস্তুতি নিতে যাচ্ছি, কারণ খাওয়া দাওয়াও তো করতে হবে, তার জন্য অন্য জিনিস বানাচ্ছি এবার রান্না খাওয়া দাওয়া, যাতে সেটার মধ্যেও একটা ফ্রাই কালারের সুন্দর একটা আমেজ থাকে। তো সেরকম কিছুই একটা চিন্তা ভাবনা করেছি, সেরকমভাবেই আমরা আজকে খাওয়া দাওয়া করব। তো কী বানাচ্ছি সেটা একটু বাদে বলছি, এখনই বলছি না কী বানাতে যাচ্ছি সেটা বলছি পরে, আপাতত রেডিমেড করে জিনিসটা তৈরি করে আমি নিয়ে নিয়েছি বেশ খানিকটা ধনে পাতা, ঠিক আছে, আর তার সঙ্গে কয়েকটা কাঁচা লঙ্কা আর কয়েকটা রসুন। এইটা আমি এই জারের মধ্যে, অর্থাৎ এই মেশিনটা রয়েছে, অর্থাৎ এটা একটা চপার বা মিক্সার টাইপের, তো এই মেশিনটার মধ্যে আমি সবকটা নিয়ে একসঙ্গে এই কোরিয়েন্ডার একটা পেস্ট তৈরি করব, সেটা আমি তৈরি করতে যাচ্ছি। তারপর নেক্সট স্টেপে বলছি কী বানাতে যাচ্ছি। ছোট ছোট কাঁচা লঙ্কা গুলো খুব ঝাল, তাই জন্য আমি বেশ কয়েকটা নিয়েছি। আর পরবর্তী রান্নাতে আমি লাল লঙ্কার গুলোটা কম ইউজ করবো, কাঁচা লঙ্কাটাই মেনলি থাকবে, তাতে খেতে বেশি টেস্ট হবে। আর কাঁচা লঙ্কার একটা ফ্লেভার বা গন্ধ আসে ফ্রেশ কাঁচা লঙ্কার, সেটা কিন্তু একটা রান্নায় আলাদা স্বাদ নিয়ে আসে। চলে এসেছি এবার নেক্সট প্রসেসে। এইবার আমি তোমাদের বলবো যে আমি কি বানাতে যাচ্ছি। আজকে বানাতে যাচ্ছি একটা পার্ট, মানে খাবারের একটা পার্ট হচ্ছে চিকেন হরিয়ালি কাবাব, যেটা বানানোর চেষ্টা করছি। আমি প্রথম বানাচ্ছি, হয়তো খুব দক্ষভাবে আমি বানাতে পারবো না, যেটুকু মোটামুটি আমি রেসিপি জেনে নিয়েছি সেইভাবে আমি বানাচ্ছি। তো প্রথমে আমার সাথে আছে বোনলেস চিকেন, আর তার সাথে আমি এই দইটা নিয়েছি। হ্যাঁ, এটা একটা মালাই মালাই টেস্ট আসার জন্য, কিন্তু দইটা ওভারনাইট কালকে রাখা ছিল এটাকে জলটাকে ঝরিয়ে নেওয়ার জন্য। নরমাল কিছু জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো, মানে এক্সট্রা যদি ঝাল চাওয়া হয় তার জন্য। আর তার সাথে আমি একটু মিক্স করছি তন্দুরি মশালা, এইগুলো দিয়ে আমি সব একসাথে। আর তার সাথে হ্যাঁ অবশ্যই যেটা আগে করেছি এই ধনে পাতার যে মিক্সটা, সেই পুরো জিনিসটা আমি এর মধ্যে দিয়ে পুরো চিকেনটাকে মাখাবো, মাখিয়ে একটু ম্যারিনেট করে নেব। এগুলোকে অ্যাড করে ফেলা, এর ভেতর গেঁথে দাও, এই একটা একটা করে গেঁথে দিচ্ছি। একটু মশলাটা শুদ্ধ নিচ্ছি,
আর হ্যাঁ, এটা বলে রাখি, এই যে আমার হয়ে গেল প্রিহিট, আমার ওভেন আমি প্রিহিট করে রেখেছিলাম 400 ডিগ্রি ফারেনহাইটে। তো সেই ওভেনটাকে প্রথমে আমি যে প্রিহিট করেছি, এই মাংসগুলো প্রথমে একটু বেক করব, তারপরে এটাকে কাবাব করার জন্য এটাকে ব্রয়েল করব। বেক কাম ব্রয়েল করে এই জিনিসটা করা যায়। চলে এসেছি এবার নেক্সট টাইম নেক্সট রান্না নিয়ে। আমি এবার রান্না করতে যাচ্ছি একটা অন্যরকম আইটেম, যেটা খুব চটজলদি রান্না করা যায়, মানে তোমরা যে কোনো টাইমে, আজকে আমি একটা স্পেশাল ইভেন্ট হিসেবে রান্না করছি, তোমরা যে কোনো টাইমে এরকম বাড়িতে রান্না করতে পারো, খুব তাড়াতাড়ি অল্প সময়ের মধ্যে রান্নাটা করা যায়। রান্নাটা হচ্ছে একটা পনিরের আইটেম, একদম শাহি পনির। সেই শাহি পনির করতে প্রথমে তো পনির লাগছে, পনির নিয়ে নিয়েছি আমি, আর তার সাথে লাগছে এরকম বেশ কিছু পেঁয়াজ, এবং সেই পেঁয়াজগুলো একটু এরকম বড় বড় করে কাটা, মানে যেটা একদম বড় বড় স্লাইস হয়, মানে এটা কিউব কিউব করে কাটা যাকে বলে সেরকম। আর অনেকগুলো টমেটো লাগবে, একদম অনেকগুলো টমেটো, আমি 3টে টমেটো নিয়েছি, 3টে বড় বড় টমেটো নিয়েছি, সেটা লাগছে। আর এই ফোড়ন হিসেবে যেটা দেব সেটা হচ্ছে এই শুকনো লঙ্কা, আর তার সাথে এই বেশ কিছু, এটা একটা মানে খানিকটা মিশ্রণ হবে, বেশ কিছু কাজু বাটা, মানে অর্থাৎ কাজু বাদাম, সেই কাজু বাদামটা ওটা পরে আমি এটাকে পেস্ট করে নেব, এটা একটা অন্য প্রসেসে হবে, সেইটা পরে দেখাচ্ছি, এই কাজু বাদামটা লাগবে এটা দেখাল। আর রান্নাটা হবে, একটু বাটার দিলেই ভালো হয়, যদি বাটারটা অ্যাভয়েড করতে চাও তাহলে তেল দিতেই পারো, ভেজিটেবল অয়েল। আমি এটা বাটার নিয়েছি, আর এটা আমি আনসল্টেড বাটার নিয়েছি, আর সল্টেড বাটারও নেওয়া যায়, আর সল্টেড বাটারের টেস্ট আনসল্টেড বাটারের থেকে বেশিই ভালো হয়, তো বাটারটা একটু বেশি লাগবে এই রান্নায়, মানে বাটারই ফ্লেভার থাকবে। প্যান হিট হয়ে গেছে, এবার প্রথমেই আমার কাজ হলো এই বাটারটা দিয়ে দেওয়া, মিডিয়াম হিটে দিয়েছি, বাটার না হলে তো পুড়ে যাবে, জ্বলে যাবে। এবার এক এক করে আমি ফোড়নগুলো দিয়ে দিচ্ছি, তখন যে কটা ফোড়ন আমি বলিনি মিস করে গেছি সেটা আমি এখন বলে দিচ্ছি। দেখো এইটা হচ্ছে ব্ল্যাক কার্ডামম, ঠিক আছে, ব্ল্যাক কার্ডামম দিচ্ছি, এটা ছোট এলাচ মানে গ্রিন কার্ডামম সেটা দিলাম, এটা হলো ক্রাশড সিনামন স্টিক্স, আমি ক্রাশড ইউজ করি, তো এটা ক্রাশড লং, তেজপাতা, এই যে কানের দুলটা দেখতে পাচ্ছ, এই কানের দুলটা আর এই মালাটা, এই নেকলেসটা, আর দেখাচ্ছি, আর এই রিস্ট প্যান্টটা, এই রিস্ট প্যান্ট, এই 3টে জিনিস আমি, আমার একটা ব্লগ আছে দেখবে অ্যান্টিলোক ক্যানিয়ন বলে, ওই অ্যান্টিলোক ক্যানিয়নের থেকে আমি এই 3টে জিনিস কিনে এনেছিলাম, তাই জন্য আজকে প্রথমেই আমি, এটা আগে কখনো পরিনি, আজকে প্রথম এটা আমি পরেছি যে এই দিনটাকে সেলিব্রেট করার জন্য, জামাটার সাথেও বেশ ম্যাচ করছে, অনেকদিন বাদে বেশ ইন্ডিয়ান ড্রেস পরলাম। এর মধ্যে আমি একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি, কারণ এটা রেডিশ কালার আসার জন্য। প্যানে দেখো আবার বাটার দিয়ে দিয়েছি, বেশ ভালো রকমেরই বাটার দিয়েছি। এইবার দেখো এই একদম পুরো মিশ্রণটা তৈরি হয়ে গেছে মিক্সিতে, সেইটা আমি, বাটারটা তো গলে গেছে, তার মধ্যে দিয়ে দিচ্ছি। গুলিয়ে দিয়ে দিলাম,
প্রথমে দিচ্ছি লঙ্কা গুঁড়ো, এই লঙ্কা গুঁড়োটা দিয়ে দিচ্ছি, যার যেরকম ঝাল দরকার সেরকম পরিমাণ মতো নুন, জিরের গুঁড়ো, হানি, পিওর হানি, যার বাড়িতে যেরকম হানি পাওয়া যায় বা ইন্ডিয়াতে ডাবল হানি পাওয়া যায়, এই রান্নাটায় হানি দিলে হানির টেস্টে রান্নাটা একটু বেশ ভালো খেতে হয়, আর টক মিষ্টি টক মিষ্টি হয় কারণ অনেকগুলো টমেটো গেছে। কিছুক্ষণ ফুটে গেছে বলে এইবার আমি পনিরটা দিচ্ছি, কারণ এটা বলেছি খুব চটজলদি রান্না, তো অনেকক্ষণ ধরে কিছু হবে না, তাই আমি পনিরটা অল্প অল্প করে দিয়ে দিচ্ছি। আর কাঁচা পনিরই দিচ্ছি, এটা কিন্তু ভাজি না, তাতে পনিরগুলো খুব সফট থাকবে। এই ঝোল আমার ভালো মতো করেই ফুটে গেছে, আর দেখছো যে হয়তো আরেকটু হবে, সেটা মানে স্টেবল রাখলে রান্নাটা হয়ে যাওয়ার পর তখন আরেকটু ঝোলটা নিজে থেকেই কমে যায়, তাই এই যে ঘন ঘন ঝোলটা আমার হয়েছে থকথকে গামাখা মতো। এবার লাস্ট ফিনিশিং করছি, আর কিছু করার নেই, এই একটু গরম মশলা অ্যাড করছি রান্নার উপর থেকে। এটা আমি একটা ফুড কালার অ্যাড করছি, খুব সামান্য, দেখলে একটা সুন্দর অরেঞ্জ কালার এসে গেল। এই দেখো একটা প্লেটে এবার আমি সুন্দরভাবে সাজিয়ে নিয়েছি চিরঙ্গা খাবার, যে প্রত্যেকটা খাবারই আমাদের ভারতীয় খাবার, ইন্ডিয়ান খাবার, এই দিনটাকে বিশেষভাবে উদযাপন করার জন্য। একদিকে রয়েছে চিকেন হরিয়ালি কাবাব, আর এইদিকে এতক্ষণ যেটা বানাচ্ছিলাম তোমাদের দেখিয়েছি, এটা হলো শাহি মাখনি পনির বলতে পারো, আমি নাম দিয়েছি শাহি মাখনি পনির, একদম বাটারি বাটারি মাখনি খেতে হবে, আর মাঝে রয়েছে একদম বাসমতি রাইস, তাই এই চিরঙ্গা খাবারটা খেতে হয়তো খুবই ভালো হবে, এবং তার সাথে আমাদের ফ্ল্যাগের সাথে একটা সামঞ্জস্যও গেল, বিশেষভাবে এই দিনটা উদযাপন করা গেল।